রাজধানীর মোহাম্মদপুরে কেএফসি, মুঘল এম্পায়ার, নবাবী ভোজ ও নূর আলী টাওয়ারকে 9 লাখ টাকা জরিমানা করেছে রাজ্যের ভ্রাম্যমাণ আদালত। নকশা বহির্ভূত স্থাপনা, আগুনের ঝুঁকিসহ নানা অনিয়মের দায়ে তাদেরকে এই জরিমানা করা হয়। একই সাথে ত্রুটি সংশোধনে 15 দিনের সময় বেঁধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোহাম্মদপুরের শিয়া মসজিদের মোড়ের নবাবী ভোজ রেস্তোরাঁয় অভিযান চালায় রাজকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকশা অনুযায়ী অবকাঠামো তৈরি না করার প্রমাণ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইচ্ছে মতো ফায়ার এক্সিট, নেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও। এসব অনিয়মের কারণে নবাবী ভোজ ও নূর আলী টাওয়ারকে যৌথভাবে 5 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নবাবী ভোজ মানে এখানে ওনাদের কাছ থেকে শুধু ভাড়া নিয়ে চলছে, তখন আমি দুই গ্রুপকে আলাদাভাবে আলাদা আলাদা পেনাল্টি করতাম। তো যেহেতু দেখলাম যে বেসিক্যালি তারা সমন্বিতভাবেই এটা চালাচ্ছে, সেই জন্য আমি ওই নবাবী ভোজের নামেই হবে, আলটিমেটলি এটা হচ্ছে যে দুজনকেই শেয়ার করতে হবে। এরপর তাজমহল রোডে কেএফসিতে অভিযান চালায় রাজুক। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা চালানোর আর কোনো সনদই নেই তাদের। এ সময় 2 লাখ টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। একই ভবনের মুঘল এম্পায়ার নামের আরও একটি রেস্টুরেন্টকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। ভেঙে দেওয়া হয় বেজমেন্টে অবৈধভাবে নির্মাণ করা দোকান ও সিঁড়ি। নর্মালি নিয়ম হচ্ছে যে কোনো ব্যবসা আমি পরিচালনা করার আগে তো আমি সকল পেপার্সগুলোকে কালেক্ট করে তারপরে তো আমি ব্যবসাটা পরিচালনা করব, নামবো মাঠে। কিন্তু এখানে দেখলাম বিষয়টা ব্যতিক্রম, ট্রেড লাইসেন্স ছাড়া ওনাদের আসলে কোনো ডকুমেন্টই নেই এখানে। পুরো রমজান জুড়েই এই অভিযান চলমান থাকবে বলে জানান রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বেইলি রোডের ট্র্যাজেডির পর থেকেই অগ্নি নিরাপত্তা নিশ্চিতে অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন রাজু। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।